গাছকে লাগিয়ে ফুল গাছ লাগিয়ে উদ্বোধনী করছি এবং আজকে প্রায় 100-এর বেশি আমরা এই প্রতিটি গ্রামে বিভিন্ন জায়গায় যে গাছগুলি কাটা হয়েছে সেইখানে আমরা নতুন গাছ লাগাবো এবং এখানে উপস্থিত আছেন বিশিষ্ট জনেরা। আমি এই গাছ দ্বারা তুলে দেব আমাদের এই গ্রামের প্রধান, গ্রামের পঞ্চায়েত এবং 9 নম্বর অঞ্চলের প্রধান শ্রী তাপস জানা মহাশয়কে। আমি একটি চারা গাছ তুলে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধন করছি। স্যারকে আসার জন্য আমরা এই গ্রামের বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী পবিত্র জেনা মহাশয়কে চারা গাছের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করব। আমরা তো এই সপ্তাহটা পালন করলাম, অরণ্য সপ্তাহ পালন করলাম, তাদের বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়েছে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপকে দিয়ে। গভর্নমেন্টের যেমন প্রয়াস থাকবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে, সমাজে যারা বুদ্ধিজীবী মানুষ তাদেরকে এই প্রয়াসে সামিল হতে। এবং আজকে একটা বিশেষ দিন, আমাদের বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 46তম প্রয়াণ দিবস, ও তাকে তার প্রয়াণ দিবসকে সামনে রেখে যে আজকে প্রোগ্রামটা করেছে ক্লাব মনীষী বা যারা আমাদের সমাজে কিছু দিয়ে গেছেন, যাদেরকে উপলব্ধি করে আমরা বেঁচে আছি বা আগামী দিনের প্রজন্ম থাকবে, তারা যে স্মৃতিটা মনে রাখতে পেরেছে বা আগামী প্রজন্মে সেটাকেই ধন্যবাদ জানাই। ক্লাবের যারা করেছেন কর্মকর্তা সহ ক্লাবের যারা সহকারী আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের সামাজিক প্রকল্প প্রোগ্রামগুলো যেমন কয়েকদিন আগে খেলা করেছিল, আজকে বৃক্ষরোপণের হয়েছে, আরও কিছু সমাজের ভলেন্টিয়ার ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে। সরকারের পক্ষে সবটা করা সম্ভব হবে না, সরকার যে গ্যাপটা দেবে সেটা এই ক্লাবগুলোকেই পূরণ করবে। এই ক্লাবের সভাপতি হিসেবে মানে প্রকল্প তো অনেক কিছু নেওয়া যায় বা কোনো কিছু ডিসিশন নেওয়া যায়, কিন্তু হঠাৎ করে এই বৃক্ষরোপণ কেন? আমাদের ক্লাবটি উত্তরগড় নবজাগরণ সংঘ এমনভাবেই তৈরি হয়েছে, গুটি কয়েক ছেলেদের নিয়ে তৈরি হয়েছে, এবং আমরা ক্লাব তৈরি করার সময় এমনই সিদ্ধান্ত নেই যে আমরা অন্যান্য ক্লাবের মতো কোনো মানে পুজোকে উপলক্ষ করে অনুষ্ঠান একদিন, এরকম করে ক্লাব হয় না। আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি আমরা বছরে প্রতিটা মাসে এবং প্রতিটা সপ্তাহে একটা করে কর্মসূচি নেব, এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যে পরিমাণে মানে বৃক্ষ বনাঞ্চলে আগুন লাগছে এবং যে পরিমাণে অক্সিজেনের সংকট, সেখানে আমরা আমাদের ক্লাবের মাথা নাড়া দিয়েছে প্রত্যেকটা সদস্যকে যে গায়ে লাগানো উচিত। তাই আমরা মাসে অন্তত একবার করে হলে হোক আমরা বিভিন্ন বৃক্ষরোপণ করব, এবং সেই গাছগুলো যাতে দায়িত্ব বড় হয় তার দায়িত্ব নেব, এবং যেখানে গাছ কাটা হবে সেখানে নতুন করে গাছ লাগানো সে দায়িত্ব নেব। এবং পরবর্তী কর্মসূচি শুধু গাছ লাগানো নয়, একটা সমাজে বসবাসের জন্য কি কি করা উচিত সেগুলো আমরা এই ক্লাবের পক্ষ থেকে অনবরত চালিয়ে যাব। আজ কি কি গাছ লাগাচ্ছে? আজকে আমরা ইউকালিপটাস লাগাচ্ছি, এবং এই যে রাসমন্দির প্রাঙ্গণে এখানে ফুল গাছ লাগাচ্ছি, রঙ্গন ফুল গাছ, এবং আজকে প্রায় 100-এর উপর ইউকালিপটাস যেখানে যে সমস্ত জায়গাগুলিতে গাছগুলি কাটা হয়েছে সেখানে নতুন করে আমরা উত্থাপিত করব। তোমার নাম? নাম চন্দন দাস অধিকারী, উত্তরবার নবজাগরণ সংঘের সভাপতি।